হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম বক্স। কেমন আছেন সবাই? আজকে যে ট্রিক্সটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, আমরা যারা ফেসবুক ইউজ করি তারা একটি অ্যাপসের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে মেসেঞ্জার। এই অ্যাপসটির সাহায্যে আমরা খুবই সহজে একজন আরেকজনকে মেসেজ দিতে পারি। তো অনেক সময় আমরা কী করি, একজনের মেসেজ আরেকজনকে দিয়ে ফেলি, যার ফলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আজকে ট্রিক্সটির বিষয় সেটি যে কীভাবে এই মেসেজ ডিলিট দিবেন। চলুন শুরু করা যাক। এটা করতে হলে আপনাকে প্রথমে আপনার মেসেঞ্জারটি অবশ্যই আপডেট করে নিতে হবে, এটা শুধুমাত্র আপডেট ভার্সনের জন্য। তো আপডেট করার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে ঢুকবেন, ঢুকে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই অ্যাপস অ্যান্ড গেম এ ঢুকবেন, তারপর এখান থেকে আপনার ছত্রটি মেসেঞ্জারটি আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ, আমার এটা আপডেট করা আছে, তাই এখানে ওপেন লেখা, আপনাদের এখানে আপডেট লেখা থাকবে। তো আমি এখন প্রবেশ করলাম আমার মেসেঞ্জারে। তো এখান থেকে আমি একজনকে এখন মেসেজ দিব, দেখে ওকে, যেমন এই যে এনবি ইমরান হোসেন, তাকে মেসেজ দিব। এখানে লিখব হাই, এটা ধরুন এটা আমার একটা ভুল মেসেজ যে লিখলাম হাই। তো এখন একটাকে চেপে ধরবো, চেপে ধরার পরে তিনটা অপশন, কপি, ফরওয়ার্ড, রিমুভ, রিমুভে ক্লিক করবেন। তারপর রিমুভ ফর এভরিওয়ান, মানে এটা তার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে, আর রিমুভ ফর ইউ, শুধু আমার কাছ থেকে ডিলিট হবে। তো রিমুভ করলাম, রিমুভ এ মেসেজ রিমুভ হয়ে গেছে। তো এটা 10 মিনিট পূর্বের মেসেজ ডিলিট হবে, 10 মিনিট থাকাকালীন, পরেরগুলো আর হবে না। এই যে দেখুন, এটা 10 মিনিট হয়ে গেছে, এটা হচ্ছে না, যে এখান থেকেই ডিলিট হচ্ছে, কিন্তু বাকি তার কাছ থেকে ডিলিট হবে না। তো ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন।